গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির হল হিন্দু দেবতা শিবের পবিত্রতম 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম। এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গাবাদ থেকে 30 কিলোমিটার এবং দৌলতবাদ থেকে 10 কিলোমিটার দূরে ইলোরা গুহার কাছে অবস্থিত। শিবপুরাণের কোটিরুদ্র সংহিতায় 32 এবং 33তম অধ্যায়ে এই জ্যোতির্লিঙ্গের উল্লেখ পাওয়া যায়। মন্দিরের গাত্র অলঙ্করণে প্রাগৈতিহাসিক মন্দির প্রথা ও প্রাগৈতিহাসিক স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায়। মন্দিরের শিলালিপিটি এখনকার পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণ। মন্দিরটি লাল পাথরের তৈরি, এতে 5টি চূড়া দেওয়া হয়েছে। বর্তমানে মন্দিরটি 18 শতাব্দীতে নির্মিত। এর গায়ে হিন্দু দেবদেবীর মূর্তি খোদিত আছে। কথিত আছে যে বেলুড়ের শিবভক্ত উপজাতি প্রধান গ্রীষ্মেশ্বরের কৃপায় এখানে গুপ্তধন খুঁজে পেয়েছিলেন। এই টাকায় তিনি মন্দিরটি সংস্কার করেন ও শিখর সিংহনপুরে একটি রথ প্রতিষ্ঠা করেন। গৌতমী বাল ও অহল্যাবাই হোলকার গ্রীষ্মেশ্বর মন্দির সংস্কার করেছিলেন। মন্দিরের উপরে লাল পাথরের 10 অবতারের মূর্তি খোদিত আছে। দরবার কক্ষটিতে 24টি স্তম্ভ আছে। এই স্তম্ভগুলিতে সুন্দর চিত্র খোদাই করা আছে। দুর্বার হলে নন্দিকেশ্বরের মূর্তিও রয়েছে। লিঙ্গ মূর্তিটি পূর্বমুখী। মন্দিরের 0.5 কিলোমিটারের মধ্যেই রয়েছে ইলোরা গুহা। অহল্যাবাই হোলকারের সময় মন্দিরের সুন্দর প্রাচীরটির নির্মিত হয়েছিল। শিবপুরাণ অনুসারে দক্ষিণ ভারতের দেবগিরি পর্বতে ব্রহ্মত্ব সেবা ব্রহ্মবেত্তা সুধর্ম নামে এক ব্রাহ্মণ পত্নী সুদেহকে নিয়ে বসবাস করতেন। ব্রাহ্মণ দম্পতির সন্তান ছিল না বলে সুদেহার মনে দুঃখ ছিল। সন্তান ধারণের সব রকম চেষ্টা করে তিনি ব্যর্থ হয়েছিলেন। সুদেহা তখন তার বোন ভিসার সঙ্গে তার স্বামীর বিয়ের প্রস্তাব দেন। বোনের উপদেশ অনুসারে ভিসা 101টি শিবলিঙ্গ নির্মাণ করে পূজা করেন এবং সেগুলিকে নিকটবর্তী হ্রদে বিসর্জন দেন। শিবের আশীর্বাদ ভিসার একটি সন্তান হয়। এতে ভিস্য অহংকারী হয়ে ওঠেন এবং সুদেহাতা ও তার বোনের প্রতি ঈর্ষান্বিত হন। ঈর্ষার বশে সুদেহা একদিন ভীষ্মের ছেলেটিকে খুন করে যে হ্রদে ভীষ্মা শিবলিঙ্গ বিসর্জন দিতেন সেখানে দেহটি ফেলে দেন। পরদিন সকালে ভীষ্মা এবং সুধর্ম উঠে নিত্য কর্মে নিযুক্ত হন। সুদেহাও উঠে রোজকার কাজ শুরু করেন। ভীষ্মের পিতৃবধূ অবশ্য গ্রীষ্মের পুত্রবধূ অবশ্য তার স্বামীর বিছানায় রক্তের দাগ দেখতে পান। ভয় পেয়ে তিনি সব কথা শুনে শাশুড়িকে বলেন। গ্রীষ্ম শিবের পূজায় নিযুক্ত ছিলেন। তিনি পূজার আসন ছেড়ে ওঠেন না, এমনকি সুধর্মও ওঠেন না, এমনকি রক্তের দাগ দেখেও গ্রীষ্মের ভাবান্তর দেখা যায় না। তিনি বলেন, যিনি আমাকে পুত্র দিয়েছেন তিনি আমার পুত্রকে রক্ষা করবেন। এই বলে তিনি শিবের নাম জপ করতে থাকেন। তারপর শিবলিঙ্গ বিসর্জন দিতে গিয়ে গ্রীষ্ম দেখেন যে তার পুত্র আসছে। এতে গ্রীষ্ম আনন্দিত ও দুঃখিত কিছুই হন না। শিব তখন আবির্ভূত হয়ে বলেন যে তোমার ভক্তিতে আমি তুষ্ট হয়েছি, তোমার বোনই তোমার পুত্রকে হত্যা করেছিল। গ্রীষ্ম তখন শিবকে অনুরোধ করেন যে সুদেহাকে ক্ষমা করে দিতে। শিব তাতে সম্মত হন এবং গ্রীষ্মকে আরেকটি বর চাইতে বলেন। গ্রীষ্ম বলেন যে আপনি যদি অনন্তকাল এখানে জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করেন তাহলে আমি খুশি হব। গ্রীষ্মের অনুরোধে শিব সেখানে জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করেন এবং গ্রীষ্মের নাম অনুসারে এই লিঙ্গের নাম গ্রীষ্মেশ্বর বা ঘোষেশ্বর নামে প্রতিষ্ঠিত হয়। যে হ্রদে গ্রীষ্ম শিবলিঙ্গ বিসর্জন দিতেন সেই হ্রদটির নাম হয় শিবালয়।